হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমি কিছুদিন রেসিপি দিয়েছিলাম, কোনো কারণে আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম না বলে রেসিপি দিয়েছিলাম। যেহেতু আমার চ্যানেল মিস্ট্রেস লাইফস্টাইল, সব রকমের পাবে তোমরা, লাইফস্টাইল বলো, ব্লগ বলো, দেন রেসিপি বলো, সব সব এভরিথিং এখানে আমার চ্যানেলে তোমরা পাবে। সব রকম ভিডিও তোমরা রিকোয়েস্ট করতে পারো। তো আমি আজকে তোমাদের সাথে বায়োটিকের আয়ুর্বেদিক রেসিপির প্রোডাক্ট শেয়ার করব, মানে রিভিউ শেয়ার করব, কতটা ভালো কাজ করে। যেহেতু এটা আয়ুর্বেদিক রেসিপি, এখানে লেখা আছে দেখো আয়ুর্বেদিক রেসিপি, তো এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয়। আমার টপ ফোর বায়োটিকের যে প্রোডাক্টগুলো আছে আমি সেগুলো রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে, আশা করি সব রকম স্কিনে শ্যুট করে যায়। আমার তো খুব পছন্দের প্রোডাক্টগুলো, চলো তাহলে দেখে যাওয়া যাক। ফার্স্ট কথা বলে রাখি, আমি বায়োটিকের ফেস ওয়াশ ইউজ করি না, কারণ আমার মুখে প্রচণ্ড পিম্পলস আছে, র্যাশ আছে, এই জন্য আমি জাস্ট অন্য একটা ফেস ওয়াশ ইউজ করি। তোমরা বায়োটিকের ফেস ওয়াশটা ইউজ করতে পারো, অসুবিধা নেই। আর আমি বায়োটিকের প্রোডাক্টগুলো ইউজ করি ওই ফেস ওয়াশটা দিয়েই, আমার ভালোই কাজ করে। তোমরা চাইলে বায়োটিকের ফেস ওয়াশ নিতে পারো বা অন্য কোনো ফেস ওয়াশ দিয়ে ইউজ করতে পারো। আমি যদি আমার ফেস ওয়াশের কথা জানতে চাও, আমি তোমাদেরকে বলবো আহা গ্লো ফেস ওয়াশ তোমরা ইউজ করতে পারো, খুবই হেল্পফুল আর ডাক্তারের পরামর্শ ফেস ওয়াশ আমার মানে স্কিনে শ্যুট করার জন্য। তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো, আমি ফেস ওয়াশটা দেখাচ্ছি না যেহেতু বায়োটিকের আমি প্রোডাক্ট রিভিউ দিচ্ছি, সেহেতু আমি ওইটা স্কিপ করে গেলাম। তো ফার্স্ট আমি দেখাবো আমার টপ 14-এর মধ্যে, এটা হচ্ছে বায়োটিক বায়ো কিউকাম্বার পিওর টোনিং টোনার। এটা হচ্ছে দেখো খুব ভালো টোনার, ফেস ওয়াশ করার পর তোমরা এই টোনারটা দিতে পারো, সকাল বিকাল রাত যে কোনো টাইমে ইউজ করতে পারো। আমার তো খুব ফেভারিট একটা টোনার, খুব ভালো, মুখ দেওয়ার পর মুখটা প্রচণ্ড ভালো কাজ করে আর প্রচণ্ড কুল হয়ে যায়, খুব ভালো এই টোনারটা। আমি মেকআপ করার আগে যখন সিটিএম করতে হয় আমি এই বায়োটিকের টোনারটা দিয়েই সিটিএম করি, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে। আমি টোনার উল্লেখ করি, বায়োটিকের বায়ো কিউকাম্বার টোনার, খুব ভালো। এই হচ্ছে এক নম্বর প্রোডাক্ট, আমার বেস্ট ফোর। দেন এখানে আছে বায়োটিকের বায়ো পাপায়া স্কাব ট্যান রিমুভিং, ট্যানটাকে পুরোদমে রিমুভ করে। তোমরা যদি চাও এই প্রোডাক্টটার স্কাব করে আমি রিভিউ দিই তোমাদের, অ্যাডভান্সারস দেখাই, তাহলে আমি নিশ্চয়ই সেটা করব। তাছাড়া আমি ভেবেছি যে করব, তাও আমি প্লেন বলছি, এইটা আমি বলছি এরকম আর একটা সেকেন্ড ঢাকনা, এই দেখো। তাও আমি অনেকটা ইউজ করেছি, তার গন্ধটা খুব ভালো, কিন্তু একটা প্রবলেম আমি জানি না, এটা দেওয়ার পর আমার স্কিন প্রচণ্ড জলে, তবে আমার মনে হয় এটা কাজ করে তাই জন্য জলে। বায়ো পাপায়া স্ক্রাব, এটা আমার দু নম্বর প্রোডাক্ট, আমার খুব ভালো, ট্যান খুব রিমুভ করে, মুখটাকে ফ্রেশ করে দেয়। আমি আবার তোমাদের সাথে এই শেয়ার করব এটার মুখে দিয়ে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমাকে একটু সাপোর্ট করতে হবে যাতে আমি তোমাদের সাথে সমস্ত রকম প্রোডাক্টের রিভিউ দিতে পারি। এটা আমার বায়োটিকের তিন নম্বর প্রোডাক্ট। চার নম্বর প্রোডাক্ট হচ্ছে এটা হচ্ছে সানস্ক্রিন, বায়োটিকের বায়ো মর্নিং নেক্টর। দেখো এইটা আমি ইউজ করি ফর অল স্কিন টাইপ, লেখাই আছে এখানে, তোমরা কেনার সময় একবার দেখে নিও। আর এইটা আমি ফেস ওয়াশ দেওয়ার পর, টোনিং করার পর মর্নিংয়ে মানে সকালবেলা ইউজ করি, রোদে বেরোনোর সময় বা রান্না করার সময় এইটা ইউজ করে তোমরা কাজ করতেই পারো, খুব ভালো ফল দেয়, মুখটা প্রচণ্ড গ্লো করে, রেগুলার ইউজ করলে প্রচণ্ড ভালো একটা গ্লো চলে আসে মুখের মধ্যে। এটা আমার তিন নম্বর প্রোডাক্ট, এটা হচ্ছে মর্নিং নেক্টর ফেস ওয়াশ, সরি সানস্ক্রিন, এটা হলো তিন নম্বর। আর চার নম্বর প্রোডাক্ট হচ্ছে বায়োটিকের বায়ো কোকোনাট, এটা ডে আর নাইট ক্রিম, এটাও তোমরা ফেস ওয়াশ করে টোনিং করে রাত্রেও লাগাতে পারো। যদি ধরো রান্না হয়ে গেছে বা বাইরে থেকে তোমরা চলে এসছো, সূর্যের তাপ কম, তখন তোমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারো।
টোনিং করে বায়ো কোকোনাট, এটাও একটু ভারী টাইপসের প্রোডাক্ট, মানে ক্রিমটা মুখে দিলে মুখটা একটু ভারী হয়ে যায়। যাই হোক, তা তবুও ভালো। আমি তো ইউজ করি ব্রাইটনিং ক্রিম, হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ক্রিম। আর রাত্রেবেলা ফেস ওয়াশ করার পর তোমরা এটা ইউজ করতে পারো, খুব ভালো। এই হচ্ছে আমার টপ 4 বায়োটিক প্রোডাক্ট। আমি এখনও বায়োটিককে এক মাস যাবত হলো আমি ইউজ করছি, খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। এখন আমি যেহেতু মেকআপ করে রয়েছি, আমি সিটিএম করেছি বায়োটিকের প্রোডাক্ট দিয়ে। আর তোমরা চাইলে কিন্তু ইউজ করতেই পারো, খুব ভালো, খুবই একটা ভালো প্রোডাক্ট বায়োটিকের। এটা বায়োটিকের মর্নিং নেকটার, এটা বায়োটিকের বায়ো কিউকাম্বার টোনার, এটা হচ্ছে বায়ো পাপিয়া স্ক্রাব, আর এটা হচ্ছে বায়ো কোকোনাট। খুব ভালো এই চারটে প্রোডাক্ট, তোমরা কিনে ইউজ করো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের হেল্পের খুব প্রয়োজন আমাকে এগিয়ে যাওয়ার জন্য। তোমরা যদি হেল্প না করো আমি কিচ্ছু করতে পারবো না, তাই প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কোনো ভুল ত্রুটি হলে প্লিজ বলো তোমরা, আর জানিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে। তোমরা কিন্তু ইউজ করো, খুব ভালো ফেস ওয়াশ।